অনেকদিন আগেকার কথা, ময়ূরাক্ষী নামক একটি নদীর ধারে একটি ছোট্ট গুহার মধ্যে শিয়ালও শিয়ালেরই বসবাস করত। কিন্তু এবছর প্রচণ্ড বর্ষার কারণে তাদের গুহার মধ্যে জল ঢুকে যায়। আর কিছুদিনের মধ্যেই শীতকাল শুরু হবে, তাই শিয়ালিনী শিয়ালকে বলে, আর কিছুদিনের মধ্যে শীতকাল শুরু হবে, আমি এই জল জমা গুহার শীতে কাঁপতে পারবো না, তুমি শিগগিরই একটা অন্য গুহা খুঁজে বের করো, না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, তুমি থাকবে একা এই জল জমা গুহায়। আরে গিন্নি, রাগ করছো কেন? আমি শীত পড়ার আগেই কিছু না কিছু একটা ব্যবস্থা করে ফেলবো, আমি এখন শিকারে বেরোচ্ছি। এই কথা বলে শিয়াল গুহা এবং শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। শিকারে বেরিয়ে শিয়াল চিন্তা করে, আরে শীত পড়ার আগে আমি যদি একটা গুহার ব্যবস্থা না করতে পারি, তাহলে গিন্নি আমাকে ছেড়ে কথা বলবে না। আমি আগে একটু এদিক ওদিক ঘুরে দেখি, যদি কোনো একটা ভালো গুহার সন্ধান পাই। শিকার ধরতে তো আমার বেশি সময় লাগবে না। গুহার খোঁজ করতে করতে শিয়াল ক্লান্ত হয়ে পড়ে এবং এদিকে সন্ধ্যা নেমে আসে। আর এদিকে ক্লান্ত অবস্থায় শিয়াল শিকার করতে না পেরে গুহায় ফিরে আসে। গুহায় ফিরতেই তার গিন্নি তাকে জিজ্ঞেস করে, শিকার কোথায়? তখন শিয়াল তার গিন্নিকে বলে, আর বলো না গিন্নি, আমি এখান থেকে বেরিয়ে প্রথমে ভাবলাম আগে একটা ভালো গুহার খোঁজ করি, তারপরে শিকার ধরে নেব। কিন্তু গুহার খোঁজ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, তাই আজকে আর শিকার করতে পারিনি। আহ, মরে যাই, ক্লান্ত হয়ে পড়েছে, তাহলে খাও এই কালকের বাসি পচা মাছ। এইভাবে গুহার খোঁজ করতে করতে বেশ কিছুদিন কেটে যায় এবং শীত পড়তে শুরু করে। একদিন শিয়ালিনী শীতে কাঁপতে কাঁপতে শিয়ালকে বলে, তুমি ঠান্ডায় থাকো এই গুহাতে, আমি চললাম আমি আমার বাবার বাড়ি। তখন শিয়াল শিয়ালিনীকে বলে, আরে গিন্নি, রাগ করছো কেন? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার বুদ্ধি? তা কি বুদ্ধিটা একটু শুনি। আরে গিন্নি, তুমি কি ভুলে গেলে আমার বাঘ মামার কথা? এই বাঘ মামার গুহা আমার কবে কাজে আসবে? নাও নাও গিন্নি, এবার চলো দেখি আমার সাথে, এই শীতটা মামার গুহাতেই কাটিয়ে দেবো, আর এই শীতে আমাকে শিকার করতেও যেতে হবে না। চলো চলো চলো, আর দেরি করো না। এই বলে শিয়াল শিয়ালিনীকে সঙ্গে করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে বাঘ শিকার করতে বেরিয়ে একটি মোটা তাজা দেশি মুরগি শিকার করেছে। সে মুরগিটাকে মুখে করে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে চিন্তা করে, অনেকদিন পরে দেশি মুরগি ধরতে পেরেছি, এটাকে আজকে ভালো করে রান্না করে বসে বসে আমেজ করে খাবো। এই কথা চিন্তা করতে করতে সে গুহায় ফিরে যেই না মুরগিটাকে নামিয়েছে, অমনি বাইরে থেকে একটা ডাক শুনতে পায়। মামা, ও মামা, বাড়ি আছো নাকি? এই ডাক শুনে বাঘ মনে মনে বলে, এই রে বাবা, আমার আবার কোন ভাগ্নে এলো এই সময়ে। এই কথা বলে সে বাইরে গিয়ে দেখে শিয়াল ভাগ্নে তার বউকে নিয়ে তার কাছে এসেছে। সে শিয়ালকে ঢোক গিলতে গিলতে বলে, আরে কি ব্যাপার ভাগ্নে এই অসময়ে? আর বলো না মামা, তুমি তো জানো এবছর বর্ষা কেমন হয়েছে, এই বর্ষায় আমার গুহায় জল ঢুকে গেছে, আর কোনো একটা ভালো গুহাও খুঁজে পেলাম না, তাই ভাবলাম আমার মামার বাড়ি কবে কাজে আসবে, তাই তোমার বৌমাকে সঙ্গে নিয়ে তোমার কাছে চলে এলাম। বাঘ তখন মনে মনে ভাবে, আরে চা, ভাবলাম মুরগিটা একা একাই সাঁটাবো, তাই এরা এসে আবার জুটে পড়লো। ও মামা, কি ভাবছো? আরে না না, কিছু না ভাগরে, আয় আয় ভেতর আয় ভেতর আয়। এরপরে তারা সেই রাতটা মুরগির মাংস খেয়ে ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে শিয়াল তার মামাকে বলে, মামা, তাহলে কাল তো মুরগির মাংস খাওয়ালে, আজকে কি খাবে? এই কথা শুনে বাঘটা দেখে বলে, দেখি ভাগরে কি শিকার জোগাড় করতে পারি আজকে। এরপরে বাঘ গুহা থেকে বেরিয়ে যেতে শিয়াল তার গিন্নিকে বলে,
কেগিনি, দেখলে তো আমার বুদ্ধিটা, মামার বাড়ি এসে এই শীতে আমাকে শিকারে করতে হবে না, আমি বসে বসে দুজনেই খেতে পারবো। শিয়ালের কথাটি বাঘ বাইরে থেকে শুনে ফেলে আর মনে মনে বলে, ও বেটা, তাহলে তোর মনে মনে এই ছিল, দাঁড়া মজা দেখাচ্ছি তোদেরকে। এরপরে বাঘ শিকারে গিয়ে একটি তাজা ছাগলের শিকার করে। শিকার করে ছাগলটাকে পেট পুরে খেয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসে। বাঘকে খালি হাতে ফিরতে দেখে শিয়াল তাকে জিজ্ঞেস করে, আরে মামা, তুমি খালি হাতে কেন? শিকার কোথায়? আর বলিস না ভাগ্নে, আজকে একটাও শিকার জোটেনি। আরে তাহলে মামা, আমরা খাবো কি? ভাগ্নে, আজকের মতো একটু না খেয়ে শুয়ে পড়, কালকে তোদের জন্য আমি ভালো শিকার ধরে নিয়ে আসবো। এইভাবে দুদিন কেটে যায়। আর এদিকে শিয়াল ও শিয়ালিনীর পেটে ছোঁচড়ে দৌড়াতে শুরু করে। শিয়াল তখন শিয়ালিনীকে বলে, বুঝলে গিন্নি, মামার মনে হচ্ছে বয়স হয়ে গেছে, তাই উনি শিকার ধরতে পারছেন না, তো আমি চাই একটু দেখি বেরিয়ে কোনো শিকার ধরে আনতে পারি কিনা। এরপরে শিয়াল বাঘকে বলে, মামা তুমি আজকে ঘরেই থাকো, আমি যাই দেখি কোনো একটা শিকার ধরে আনি। এরপর থেকে শিয়াল প্রত্যেক দিন শিকারে যায় আর শিকার ধরে আনে, আর বাঘ বসে বসে সেগুলোকে খায় আর মনে মনে বলে, শিয়াল মনে রাখিস, তুই যতই চালাক হোস না কেন, আমি তোর মামা। আরে বন্ধুরা, এই বাঘ মামার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলো না যেন।